الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد. এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে তারা একদিন মৃত্যুবরণ করবে। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর কাজ হলো আপন জনকে বিচ্ছিন্ন করে দেয়া। মৃত্যু মানে এক নির্মম নিষ্ঠুরতা, কাল বৈশাখীর জ্বর। মৃত্যু মানে মা আর ছেলের মাঝে বিচ্ছিন্নতা গঠানো। মৃত্যু মানে পিতা আর কলিজার টুকরা মেয়ের মাঝে বিচ্ছিন্নতা। মৃত্যু মানে ভাই আর স্নেহের বোনের মাঝে বিচ্ছিন্নতা গঠানো। মৃত্যু মানে ভাই আর ভাইয়ের মধ্যে সম্পর্ক উচ্ছেদ হয়ে যাওয়া। মৃত্যু মানে স্বামী আর স্ত্রীর মধ্যখানে বিচ্ছিন্নতা হয়ে যাওয়া। মৃত্যু মানে আপনজন আর বন্ধু বান্ধবের মাঝে চিরতরে দুনিয়া আর জীবনে সম্পর্কচ্ছেদ হয়ে যাওয়া। মৃত্যু মানে গলার আওয়াজ বন্ধ হয়ে যাওয়া, যে আওয়াজ দ্বারা তুমি আত্মীয় স্বজনকে অন্তরের সুখ দুঃখ জানাতে। মৃত্যু মানে চর্মচক্ষুর দৃষ্টিশক্তি চিরতরে বন্ধ হয়ে যাওয়া, যা দ্বারা তুমি দুনিয়ার চাকচিক্য দেখতে। মৃত্যু মানে কর্ণের শ্রবণ শক্তি ফুরিয়ে যাওয়া, বোধ শক্তি পণ্ড হয়ে যাওয়া, হাত দয়ে অচল হয়ে যাওয়া, পা দয়ে অবশ হয়ে যাওয়া, সমস্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ হয়ে যাওয়া। হে প্রিয় ভাই ও বোনেরা আমার, মৃত্যু মানে রঙিন দুনিয়া ছেড়ে চলে যাওয়া। মৃত্যু মানে ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি নকরি ও কর্মস্থল ছেড়ে যাওয়া। মৃত্যু মানে নিজের ডিজাইনে বানানো নিজের সুন্দর বাড়িটা ছেড়ে কবরের দিকে রওনা হওয়া। মৃত্যু মানে নিজের পছন্দের সব কিছু ছেড়ে দিয়ে বিদায় হওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হাশরের 18 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিন, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসু মা কদ্দামাত লিগাদিন, এবং প্রত্যেক ব্যক্তির এ চিন্তা করা উচিত যে সে আগামী দিনের জন্য কি পেশ করছে। হে প্রিয় ভাই, আমি তোমাকেই বলছি, এ আয়াতের নির্দেশনার ভিত্তিতে তুমি একটি ভার গভীরভাবে চিন্তা করে দেখো। দুনিয়ায় এ অস্থায়ী জিন্দগির জন্য কত মেহনত, কত পরিশ্রম আর কত পেরেশানি করছো, তাহলে তুমি নিজেই বলো ওই স্থায়ী জগতে থাকার জন্য কতটুকু পরিশ্রমের প্রয়োজন আর কতটুকু করছো। তুমি দৈনিক আখেরাতের জন্য কত রাকাত নফল নামাজ পড়ছো, দৈনিক কতটুকু কোরআন তেলাওয়াত করছো, প্রতিদিন কোরআন সুন্না মেনে কতটুকু চলছো, সমাজের কতটুকু ভালো কাজ করছো, তোমার এই কাজগুলো কি আখেরাতের স্থায়ী জিন্দগির জন্য যথেষ্ট হয়ে যাবে? তুমি এ দ্বারা কি কবরের আজাব থেকে পার পেয়ে যাবে? না ভাই, তুমি আরো আমল করো, আখেরাত জিন্দগি এত সহজ নয়। হে প্রিয় ভাই ও বোনেরা আমার, আপনার কি গভীরভাবে চিন্তা করে দেখেছেন আপনি কোন পথে হাঁটছেন, আপনি কোন দিকে চলছেন, কোরআন সুন্নার পথে নাকি জালিম পাপিষ্ট আর শয়তানের পথে? আপনি কি দুনিয়ায় এসে আখেরাতের পুঁজি সংগ্রহ করেছেন নাকি আখেরাতের পুঁজি সংগ্রহ থেকে একেবারে গাফিল হয়ে রয়েছেন? আপনার কি আখেরাতের পুঁজি একেবারে শূন্য? যদি আখেরাতের পুঁজি একেবারে শূন্য হয়ে থাকে, তাহলে জেনে রাখো কবরে বিষাক্ত সাপ আছে, সেটাকে তুমি কি দিয়ে তাড়াবে? কবর তোমাকে যখন শক্তভাবে ছাপ দিবে তখন তুমি কি করবে? কবরে যখন হাজার হাজার বছর বিভিন্ন শাস্তির মধ্যে নিপতিত থাকবে তখন তোমার কেমন লাগবে? হে প্রিয় ভাই ও বোনেরা আমার, তোমরা কোরআন সুন্নার পথে ফিরে আসো, দীন ইসলামের পথে চলে আসো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে যাও, তবেই তুমি কবরের শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইস্তিনজা থেকে ফারিগ হয়ে তাইয়ামুম করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমুদ্রের পাড়েই ছিলেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনেই তো সমুদ্র, এরপরও আপনি তাইয়ামুম করলেন কেন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এজন্য তাইয়ামুম করছি যে অযু করার জন্য সমুদ্রের পাড়ে পৌঁছতে পারবো কি না তা তো বলতে পারবো না, হতে পারে পানির কাছে পৌঁছার পূর্বেই মৃত্যু চলে আসবে, তাই আমি তাইয়ামুম করে পবিত্র হলাম, যাতে এ সময় মৃত্যু হলে পবিত্র অবস্থায় আমার মৃত্যু হয়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ছিল এমন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের উদ্দেশ্যে বললেন, তোমরা মৃত্যু সম্পর্কে কি জানো? একজন বললেন, সকালে ওঠার পর বলতে পারবো না যে সন্ধ্যা পাবো কি না।
এর আগে হয়তো মৃত্যু আমার সাথে দেখা করবে। দ্বিতীয়জন বললেন, আমি 4 রাকাত নামাজের নিয়ত করি, কিন্তু এই 4 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা তা আমি বলতে পারবো না, হয়তো এর আগেই মৃত্যু আমার সাথে দেখা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার অবস্থা তো হলো নামাজে ব্যক্তি নামাজে একদিকে যখন সালাম ফেরায় তখন সে একথা জানে না যে দ্বিতীয় সালাম ফেরাতে পারবে কিনা, এর আগে তার সাথে হয়তো মৃত্যু দেখা করতে পারে। মৃত্যুর বিষয়টি যখন এমন তখন আমরা কেন এর জন্য সর্বদা প্রস্তুত থাকবো না? মৃত্যু তো এক সময় আসবেই আসবে, এর হাত থেকে আমরা কোনোভাবেই